আমার সামনে উপবিষ্ট পিজি সদস্যবৃন্দ এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের বিষয়বস্তু হচ্ছে পারিবারিক পুষ্টি, ডিম ও দুধের উপকারিতা। আমরা সাধারণত আমরা জানি সুষম খাদ্যের উপাদান ছয়টি, এবং সুষম খাদ্যের প্রত্যেকটি উপাদানই কিন্তু দুধে বিদ্যমান রয়েছে। আমরা অনেকেই সবাই জানি কিন্তু মানি না, আমাদেরকে কিন্তু মানতে হবে দুধ এবং ডিম খেলে কীভাবে আমাদের স্বাস্থ্য গঠনে ভূমিকা রাখে এবং কীভাবে আমাদের মিনারেল এবং ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, সেই বিষয়টি আমি আলোচনা করব। সেই সাথে আপনাদের আমি আলোচনা করব যে কীভাবে আপনারা এই বিষয়টি মেনটেন করবেন। দেখেন, আমাদের প্রতিদিন যে আমরা 500 মিলি দুধ প্রয়োজন হয় সন্তানদের জন্য, বিশেষ করে আমরা বাচ্চাদের 6 মাস বয়স পর্যন্ত মায়ের দুধ দরকার হয়। এরপর থেকে গরুর দুধ সাধারণত আমরা অভ্যাস করি, সেটা 18 বছর পর্যন্ত 500 মিলি করে সন্তানের জন্য প্রয়োজন হয়। এবং দুধ হচ্ছে এমন একটি উপাদান, তাতে সব ধরনের উপাদান রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল, আপনার লিপিড বা চর্বি এবং আপনার পানি, সব উপাদান, সুষম খাদ্যের 6টি উপাদানই এই দুধে বিদ্যমান রয়েছে। তাই দুধকে একটি আদর্শ খাবার বলা হয়। এবং আমরা দুধে অন্যান্য উপাদান ছাড়াও ভিটামিন মিনারেল পর্যাপ্ত পরিমাণে তো রয়েছে, এই উপাদান ছাড়া একটি ইউনিক উপাদান রয়েছে, সেটি হচ্ছে ল্যাকটোস। এই ল্যাকটোস আর অন্য কোনো খাদ্য উপাদানে নাই। আপনি অন্যান্য মাছ মাংস যাই খান না কেন, সেখানে আপনি ল্যাকটোস পাবেন না, শুধুমাত্র দুধ খেলেই ল্যাকটোস পাবেন। আর সেই ল্যাকটোসের কাজ হচ্ছে মেধার বিকাশ ঘটা। যদি আমরা আমাদের সন্তানকে দুধ না খাওয়াই, তাহলে তাদের মেধার বিকাশ ঘটবে না। আর এজন্যই এক একজন এক এক রকমের বুদ্ধি নিয়েই তারা বড় হয়। এই কারণে আমরা সবসময় সন্তানদেরকে দুধ খাওয়ানোর চেষ্টা করব, বিশেষ করে 500 মিলি প্রতিদিন। এখন দেখেন, যদি কোনো এক বাবা, সে কিন্তু একটি ব্যঞ্চন সিগারেট খাওয়ার পিছনে 20টা টাকা খরচ করে। সারাদিনে যদি 2টা ব্যঞ্চন সিগারেট খায় অথবা আপনার অন্য যে কোনো সিগারেটই খায়, সব মিলিয়ে কিন্তু তার 40-50 টাকার বেশি খরচ হয়। পাশাপাশি যদি চা এবং পান এগুলো খায়, তাহলে প্রতিদিন দেখা যায় তার 100 টাকার বেশি খরচ হয়। অথচ এই 100 টাকা খরচের মধ্যেই আপনি আপনার সন্তানের জন্য 1/2 লিটার দুধ আপনি নিশ্চিত করতে পারবেন। একটা ডিম, সেটার দাম মাত্র 10 থেকে 12 টাকা, সেই ডিম নিশ্চিত করতে পারবেন। অথচ একটা ব্যঞ্চন সিগারেটের দাম, সেটি হচ্ছে আপনার, আমি জানি না, প্রায় 20 টাকার কাছাকাছি নাকি। আর অথচ একটি ডিমের দাম, সেটি মাত্র 10 থেকে 12 টাকা। অথচ আমরা আমাদের সন্তানদের জন্য একটি ডিম আমাদেরকে রাখতে হবে প্রতিদিনের খাবারের জন্য। এই জন্য আজকে থেকে যারা অন্ততপক্ষে যে বাইরের খরচগুলো, চা এবং আপনার সিগারেট, এগুলো বাদ দিয়ে এখন থেকে ডিম এবং দুধ খাওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে, আপনি তাহলে আপনার সন্তান মেধাবী হবে, পাশাপাশি যারা বয়স্ক মানুষ তাদের প্রতিনিয়ত ক্যালসিয়ামের দরকার হয়। এবং একটা সময় কিন্তু হাড় থেকে ক্যালসিয়াম ক্ষয় হয়ে যায়, তখন কিন্তু হাঁটু ব্যথা, গিরাফুলা, কত ধরনের ব্যথার সমস্যার সৃষ্টি হয়। কিন্তু সে যদি নিয়মিত দুধ খায় এবং প্রাপ্তবয়স্কের জন্য 300 মিলি প্রতিদিন নিয়মিত দুধ খায়, তাহলে কিন্তু তার সেই ক্যালসিয়ামের ঘাটতির কারণে যে বিভিন্ন সমস্যাগুলো আছে, বাত এবং গিরাফুলা, এই সমস্যাগুলো কিন্তু আর তার হবে না।